গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর আজকে আমি সকালবেলাতে একটু বেরোচ্ছি। আর কেন বেরোচ্ছি আমি ঘুরে এসে তোমাদেরকে বলছি, হ্যাঁ, কারণ এখন একটুখানি তারা আছে। বেরোনোর আগে বাইরে রেখে যাওয়া ফুলগুলোকে আমি ঘরে রেখে দিচ্ছি। যদিও বাইরে থাকলে এখন অসুবিধা নেই, আমি এসেও রাখতে পারতাম, কিন্তু তবুও দেখলে পরে ভালো লাগে না, এই জন্য নিয়ে গিয়ে রেখে তারপরে বেরোবো। তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, যে কেন বেরোচ্ছি, তো এই যে ফুল, আর এই ফুলের দিদিকে ধরার জন্য গেছিলাম। উনি এক জায়গায় বসে আমাদের সামনাসামনি, তো সেখানে গিয়ে টাকাটাকে দিয়ে এলাম আর বলে এলাম যে যাতে পরের সপ্তাহ থেকে আমাদেরকে না জিজ্ঞেস করে ফুল না দেয়, কারণ এরকম করে খুব সমস্যা হয়ে যায়। চার সপ্তাহে টাকা একসাথে নিল, আর এখন তো ফুলের দাম কমে গেছে, গ্যাদারমালাগুলো 10 টাকা 15 টাকায় হয়ে যায়। 10 টাকাতে আমি আগের দিন কিনলাম, গ্যাদারমালার দাম এতটা কমে যাওয়া সত্ত্বেও উনি একটা মালার দাম 20 টাকা করেই ধরছে, আর রজনীগন্ধার মালার দামও কমে গেছে, সেটার দামও বেশি নিয়ে নেয়। এই জন্য বলে এলাম পরের সপ্তাহ থেকে আমাদেরকে জিজ্ঞেস না করে মালা দিও না, ফুল দিও না, আমরা নিজেরাই কিনে নেব। বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি, এখানে ঝিঙের আলুটাকে সিদ্ধ করে রেখেছি, এখানে রয়েছে অনেকগুলো আলু কাটা, লাউ রয়েছে, আর এখানে ডালটাকে সিদ্ধ করে রেখেছি, মুগ ডাল হবে, আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন ওটসটাকে ভাজা করব, ছেলের জন্য ওটস বানাবো, ওদিকে ভাতও হচ্ছে, তো ছেলেকে ডিম সিদ্ধ, কলা আর ওটস খেতে দিয়ে দিয়েছি। ঘরে বাচ্চাদের জন্য একটা ফ্যান চলে, আর ফ্যানটার এত জোরে আওয়াজ হয়, ওদিকে ছেলে ঠান্ডা লেগেছে, নাক ঝাড়াঝাড়ি করছে। এখন আলুর তরকারি বসিয়েছি একদিকে, আরেকদিকে কি বসিয়েছি দাঁড়াও দেখি, ও আরেকদিকে লাউ ডাল বসিয়েছি। এখন আটা মাখবো, তারপরে রুটি হবে, আর কি কি করব দেখছি। আটার মধ্যে নুন দিয়ে দিয়েছি, এখন আটাটাকে মেখে নিচ্ছি। আর গ্যাসের উপর দুদিকে দুটো বসানো রয়েছে, একদিকে বসানো রয়েছে ডাল, মানে লাউ দিয়ে ডালটা, আর একদিকে আলুর তরকারি। তো তরকারিটাকে মাঝে মধ্যে নাড়াচাড়া করছি, আবার আটাও মাখছি। এখন লেচিগুলো করে নিচ্ছি আমি। বৃহস্পতিবারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি, আর যখন দুপুরবেলা পুজো করতে আসবো আমার আজকে বেশি সময় লাগবে না, মানে টুকি টাকি সব কিছু পুরোপুরি সাজিয়ে রেখেছি। আজকে সকালবেলা আমি আর শাশুড়িমা খুব ভালো খাবার খাচ্ছি, আলুর তরকারি আর ভাত, এই দেখো। গতকাল যখন দুপুরবেলা শুয়েছিলাম তখন মাথাটা বনবন করে ঘুরে উঠেছে, তারপরে রাত্রিবেলা শুয়েছি তখনও ঠিক একই অবস্থা, মানে গ্যাস ফর্ম করে গেছে, করে গিয়ে প্রচণ্ডভাবে মাথা ঘুরছিল। রাত্রিবেলা অনেকক্ষণ ঘুমাতে পারিনি, দুটোর পরে ঘুম এসছে। গতকাল এডিটিংও কিছু করিনি, এতটা শরীরটা খারাপ হয়ে গেছে। তো কী আর করবো, এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে, এখন শরীরটা খুব একটা ভালো নেই, মানে শরীরটা ঝিমঝিম করছে, অতিরিক্ত গ্যাস ফর্ম করলে যেটা হয় সেটাই আমার হয়েছে। আগের দিন ওয়েদার প্রচণ্ড খারাপ থাকার জন্য সমস্ত জামা কাপড়গুলো শোকায়নি, এই জন্য জামা কাপড়গুলোকে আমি ঠাকুর ঘরেই রেখে দিয়েছিলাম, আর ঠাকুর ঘরে রাখলে পরে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে ছাদে মেলে দিতে পারবো এই জন্য। আর কিছুটা জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন বিছানার চাদরগুলোকে মেলে দিচ্ছি, আর বিছানার চাদরগুলোকে একটার উপর আর একটা করে মেলে দিচ্ছি এইভাবে। আজকে প্রচণ্ডভাবে রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না একদম, সব জামা কাপড় যা যা ছিল সবই মেলে দিয়েছি, আর কিছু টুকটাক যেগুলো একদমই শুকনোর একটুখানি আগের পর্যায়ে যেগুলো রয়েছে সেগুলো এখন গিয়ে নিচে মেলে দেবো। তো এই দেখো পুরো ছাদটা পড়ে গেছে, দেখেছো, এদিকটাতে চাদর আর ওদিকটাতে ছোটো ছোটো জামা কাপড়গুলো মেলে। নিচে এসে তারপরে আবার রান্না শুরু করেছি, রুটি করা হয়ে গেছিলো, রুটিগুলোকে এখন ধুয়ে থালার মধ্যে শুকাতে দিচ্ছি, এরকম করলে রুটিটা নরম থাকে, তাই আমি এভাবেই করি। আর এখন ঝিঙে আলু তরকারিটা বসাচ্ছি, আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর প্লেন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। তো রুটিগুলোকে এবার তুলে ঢাকা দিয়ে রেখে দেবো, ছেলে এসে খাবে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, এখন ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি, আর নুন হলুদ আর চিনি এই দিয়ে এই তরকারিটা রান্না হয়। এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে এবং পেটের জন্য খুব ভালো। তো দেখো সমস্ত কিছু দিয়ে এবারে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। ঝিঙের তরকারি পেটের জন্য ভীষণই ভালো, তো ঝিঙের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই পেঁপেটা দেখছো, এটা হলো আগের দিনের পেঁপে, আর এখন আমি একটুখানি পেয়ারা আর পেঁপে কাটতে বসে গেছি, তো ছেলেকে পেয়ারা কেটে দিয়ে দিয়েছি, এখন পেঁপেটাকে ছাড়াচ্ছি। আর ভেবেছিলাম বাপের বাড়িতে পাঠাবো পেঁপে, কিন্তু দিয়ে আসার অসুবিধার জন্য আর দিতে পারিনি, তো এই জন্য নিজেই কেটে নিচ্ছি। এখন ছেলেকে শাশুড়িমাকে সবাইকে দিয়ে দেবো, আর আমি একটুখানি খেয়ে নেব। আর বর্তমান সময় নির্ভেজাল জিনিস খাওয়া মানে অমৃত খাওয়ার সমান, তো এই পেঁপেটা হলো অমৃতের সমান যেটা আমরা খাচ্ছি।
গ্যাসের উপর কড়াই বসিয়ে রেখেছি আর ঝিঙে আলু তরকারিটা হয়ে গেছে নামিয়ে রেখেছি। আর আজকে কাতলা মাছ এনেছি, কাতলা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে বেগুন ভাজা করব, বেগুনের মধ্যেও নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। তো এখন কড়াইতে তেল দেব, আর এখন প্রথমে আমি ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম, এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এরপর আমি বেগুন ভাজাটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তো তেলটা গরম হওয়ার পর বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। আর ডাল দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে ছেলের জন্য দেশি মুরগির ডিম এনেছে, ওই ডিমগুলো দেখো লাল লাল দেখতে, আর সাদা যেটা খোসা সেটা তো আমরা যেরকম নর্মাল ডিম সবসময় খাই সেই ডিমই। তো ডিমটাকেও ছাড়িয়ে নিলাম। আর আজকে বাজার থেকে ছেলের জন্য নিয়ে এসেছে কাচকি মাছ, তো এই মাছগুলো পুরো ফ্রেশ রয়েছে, এই দেখো। তোমরা অনেকেই হয়তো চেনেও, আমি কিন্তু খুব ভালো চিনতাম না, তো হাজবেন্ড এনে বলেছে এই জন্য চিনতে পেরেছি। এর আগে একদিন এনেছিল, আজকে আবার এনেছে। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর অন্য মাছগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম। এই যে এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আজকে মাছের ঝোলটা করছি পেঁয়াজ ছাড়া, শুধু আদা লঙ্কা বাটা দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে। আর একদিকে হচ্ছে মিমিদের মাংস সিদ্ধ, তো এগুলো হলে পরেই আমার রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে যাবে, মানে রান্নার কাজটা। তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, ঘরের কিছু টুকটাক কাজকর্ম আছে। আমার তো রান্না করা হয়ে গেছে, এখন শাশুড়িমাকে আর ছেলেকে খেতে দিচ্ছি। শাশুড়িমাকে প্রতিদিন ডাকতে হয় দুপুরবেলা খাওয়ার জন্য, রাত্রিবেলা তো তাই। আজকে মনে হয় খিদে পেয়েছে, ওই জন্য চলে এসেছে নিচে নিচেই। তো শাশুড়িমার ভাতটা দিয়ে দিয়েছি, এদিকে ছেলের রুটিটাকেও বেড়ে দিয়েছি, আর ছেলেকে এখন বাটিতে করে তরকারি দিয়ে দিচ্ছি। তরকারিটা একটুখানি বাটিতে করে দিলে ছেলের খেতে সুবিধা হয়, আর ছেলের মাংসটাকেও দিয়ে দিলাম। আর শাশুড়িমাকে তো যা যা দেওয়া সেগুলো দিয়ে দিচ্ছি, আজকে যা যা পদ রান্না হয়েছে। তো ছেলে এসে বসে গেছে, আর ওদিকে শাশুড়িমাও তো খাচ্ছে। তারপর এদিকটাকে গুছিয়ে গাছিয়ে আমি যাব ঘরের দিকে, ঘর মুছতে। তো আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, মিমিদের মাংসটাকেও সিদ্ধ করে রেখেছি, সেটা ঢাকনা খুলে রেখে দিলাম। তারপরে এখন আমি ঘর মোছার কাজে লেগে পড়েছি, আর এই ঘরটা মোছা হয়ে গেলেই মোটামুটি আমার কাজ হয়ে যাবে, তারপরে আমার এবেলার জন্য রেহাই। তো ওরা ওদিকে খাচ্ছে, আর এই ফাঁকে আমার ঘরটা মোছাও হয়ে যাচ্ছে। তবে মোছার সময় যে সমস্যাটা হয় কেউ খেতে বসলে পড়ে, আমি টেবিলের নিচটাকে ভালো করে মুছতে পারি না, আর আজকেও সেই সমস্যাটা হচ্ছে। সবাইকে বলছি এদিকে পা সরাও, ওদিকে পা সরাও, তবে আমি মুছতে পারছি ভালো করে। তো এইভাবে আমার মোছার কাজটা আজকে করে নিলাম। তো এই হলো আজকে আমার বৃহস্পতিবারের পুজো। বৃহস্পতিবারে ঘর বসিয়ে দিয়েছি, সবাইকে ফুল দিয়ে যেরকম করে সাজাই সেরকম করে সাজিয়েছি, আর সবাইকে একটা করে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি। মিষ্টি সোনাও এই যে বসে আছে, আর সুন্দর করে সাজগুজু করিয়েছি আজকে মিষ্টি সোনাকে। আর এই হলো মা লক্ষ্মী নারায়ণ ঠাকুর, ওদিকে শিবজি, তারামাও বসে আছেন। আতা ফল কিংবা নোনা ফল কোনোটাই আমার ছেলে একদমই পছন্দ করে না, তো আমি খাচ্ছি। এদিকে শাশুড়িমাকে দিয়ে এসেছি, অনেকবার করে বললাম যে তুমি একটুখানি খা, তুমি একটুখানি খা, কিছুতেই খেলো না, ওর মতো ও ফোন নিয়ে বসে আছে। তারপরে অনেকটা সময় পরে আমি তোমাদের সামনে আসছি। এই হলো ছেলে সন্ধ্যাবেলার খাওয়ার, ও ব্যায়াম করে চলে এসেছে। এদিকে শাশুড়িমা বসে বসে চা খাচ্ছে। শীত মনে হয় একটু একটু উকি দিচ্ছে, মানে মাঝে মধ্যে একটুখানি চামড়াগুলো টানটান লাগছে, বিশেষ করে পায়ের গোড়ালি ঠোঁট এগুলো একটুখানি চিৎচিৎ 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 করছে, তাই না? তো এখন একটুখানি বোরলিনের দরকার পড়ছে, যেটা আমি মাখি। এবার তোমরা হয়তো অনেকে অনেক কিছু করো, তো বোরলিনটা হলো মেন। আর আজকে সন্ধ্যা থেকে কোনো ভিডিও করিনি, অনেকটা দেরি করে আজকে ভিডিও করছি। এখন রাত্রি 8টা বাজে, ছেলে এসে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখন রাত্রে টুকিটাকি কাজগুলো আছে, আর আজকে রাত্রিবেলা হাজবেন্ড বলেছে যে লাইট লাগাতে পারে। এই দেখো এতগুলো জামাকাপড় আমাকে গোছাতে হবে, আর নারকেল ফাটাবো এখন, তার আগে নারকেলটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখন বাজে রাত্রি 9:30, তো এখন ভাত গরম করছি। ভাতটা গরম করা হয়ে গেলে দুটো নারকেল কোড়াবো, সেই যে লক্ষ্মী পুজোর সময় নারকেল আনা হয়েছিল, আর এতদিন যদি রাখা হয় নারকেলগুলো ঘরেই নষ্ট হয়ে যায়, আর একটা নারকেলের যা দাম ভীষণ গায়ে লাগে গো। তো প্রথমে এখন ভাতটা গরম করছি, সসপ্যানের মধ্যে করে জল গরম করে নিয়েছি, এখন হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এবারে এই ভাত আর জলটা একটু ফুটবে, তারপরে এটাকে মার্গেলে নেব। আর এখন আমি নারকেলগুলোকে ফাটিয়ে নিচ্ছি, তো দুটো নারকেল ফাটাচ্ছি, একটা হয়ে গেছে, এবারে আর একটা। আর দেখো দুটো নারকেল এখনও পর্যন্ত ভালো আছে, আর কিছুদিন রাখলে পরে এগুলো নষ্ট হয়ে যেত। তো এদিকে ভাতটা গরমও হয়ে গেছে, ওদিকে আমার নারকেল ফাটানো হয়ে গেছে। তো ভাতটাকে এখন উপুর করে দিচ্ছি, এরপরে আমি যে কাজটা করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি রুটি চাকনি, আর রুটি চাকনির উপর আমি এখন মালুইটাকে বসিয়ে দিলাম। মালুইটাকে বসিয়ে এরপরে এটাকে পোড়া দিচ্ছি, এটা কেন পোড়া দিচ্ছি তোমাদেরকে আমি সেটা বলছি। পিছন দিকে দেখো নারকেলের মালুইটা বসিয়ে দিয়েছি, যাতে নারকেলটা এমনিতে খুলে আসে। আমরা তো নারকেল কুড়িয়ে নিই, কিন্তু এরকম করে খুলে আসলে পরে কোনো কিছুতে কুচি কুচি করে দিয়ে কোনো কিছু করলে পরে খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে ছোলার ডালায় খিচুড়িতে দিলে পরে। তো ওরকম করে আমাদের একদম খাওয়া হয় না, যেহেতু কাটার এমন কিছু নেই যেটা দিয়ে কুচি কুচি করতে পারি, এই জন্য এই পদ্ধতি অবলম্বন করলাম। তো গ্যাসের উপর দিয়েছি, জানি না কতটা কি হবে, চেষ্টা করে দেখ।
এই দেখো এই মালুইটাকে আমি পুড়িয়ে নিয়েছি। এবারে আমি খুব সহজেই নারকেলটাকে মালুই থেকে আলাদা করব। তোমরা দেখো নারকেলটা যখন ফাটাছিলাম তখন এই অংশটা বেরিয়েছিল, এর জন্য পোড়ানোর সময় এই অংশটা বেরিয়ে রয়েছে। আর আমার এটার জন্য খুলতেও খুব সুবিধা হলো। এই দেখো খুব সহজেই এটা কিন্তু বেরিয়ে এলো, একটুও টানাটানি করতে হয়নি। আর এই দেখো পুরো সুন্দরভাবে বেরিয়েছে। আর বাকি তিনটে মালুই আমি একটা কৌটোর মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে আর কয়েকদিন থেকে যাবে। তারপরে আমি আবার সময় মতো আবার কুড়িয়ে নেবো, আজকে আর কুয়ালাম না। তো যেটা পোড়ানো হয়েছে সেই নারকেলটাকে কুচি করতে হবে। এখন এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। রান্নাঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি নারকেলটা কুচি করতে বসে গেছি। আর এটা করতে পেরে আমার ভীষণই আনন্দ হচ্ছে। আগামীকাল যেহেতু ছোলার ডাল করবো, সেই জন্য ছোলার ডালটা আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার এটাকে ঢাকনা বন্ধ করে যেখানে থাকে সেই জায়গা আমি রেখে দিচ্ছি। আর এইখানে নারকেল কুচিগুলোকে দেখো কৌটোর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এখন আমাকে ঘরের দিকে যেতে হবে, ঘরের দিকে প্রচুর কাজ আছে। এদিকে ছেলে তো বসে আছে, এদিকে দেখো পিছনে টুনি লাইটটা জ্বলছে, মনে হচ্ছে কালী পুজো কালী পুজো। আর এদিকে ছেলের সাথে কথা বলতে বলতে আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। প্রচুর বড় বড় ছোট ছোট অনেক জামাকাপড় হয়ে গেছে, আর চাদরই রয়েছে পাঁচখানা। তো সেই চাদরগুলো ভাঁজ করতে করতেই আমার একেবারে কি বলবো, তবু করতে হবে, না হলে ঘরটা অগোছালো হয়ে থাকবে। তো সমস্ত চাদরগুলোকে প্রথমে গুছিয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট জামাকাপড়গুলোকে গোছাবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কত কাজকর্ম করে ফেললাম। আর লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম এই শাড়িটা, এই শাড়িটাকেও আজকে ধুয়ে নিয়েছি। এখন আমি ভাঁজ করে এটাকে জায়গা মতো আবার রেখে দেবো। তারপর সমস্ত চাদরগুলোকে আমি এখানে রেখে দিলাম, এরপরে এগুলোকে আবার এগুলোর জায়গায় রেখে দেব। চললাম নিয়ে ওই ঘরে, এই চাদর দুটো হলো ছেলের আর মার খাটের চাদর, তো এই দুটো রেখে দিলাম এখানে। আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত টুনি লাইটগুলোকে বের করার জন্য। এই বালতির মধ্যে প্রত্যেক বছরই আমি এইখানেই রেখে দিই, তাহলে জায়গাটা ঠিক থাকে আর এদিক ওদিক হয় না। সমস্ত টুনি লাইটগুলো আমি দেখে নিলাম সব ঠিকঠাক আছে নাকি। আজকে তো সবাইকে রজনীগন্ধা ফুলে মালা পরিয়েছিলাম, একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠাকুর ঘরে রজনীগন্ধা ফুলে। এই যত শীত আসবে রজনীগন্ধা ফুলের ফ্লেভার আরও তত বাড়বে। তো শীত আসলে পরে ফুলের যে গন্ধটা গ্যাঁদা ফুলে দেখবে সুগন্ধ খুব বেড়ে যায়। তো যাই হোক এখন বালতিটা নিয়ে নিচে যাই, কোন কোন লাইট জ্বলছে কোন কোন লাইট জ্বলছে না সেটা একটু টেস্ট করতে হবে, তারপরে লাগাতে হবে। বালতিটা নিয়ে চলে এসেছি এখন, ছেলে আর হাজবেন্ড বাচ্চাদের খাবারটাকে রেডি করছে। আর সমস্ত টুনি লাইটগুলোকে বিছনার উপর ছড়িয়ে রেখে দিয়েছে ছেলে, আর জ্বালিয়ে জ্বালিয়ে দেখছে কোনটা জ্বলছে কোনটা জ্বলছে না। আর অনেকগুলো লাইটই আছে, এবারে যদি সমস্ত লাইটগুলো দিয়ে সুন্দর করে সাজানো যায় তাহলে বাড়িটা খুবই সুন্দর লাগবে বাইরে থেকে দেখতে। আর লাইট লাগালে পরে বাড়ি এমনিতেই ভালো লাগে দেখতে। তো মোটামুটি সমস্ত লাইটগুলোই ভালো ছিল, ছেলে সবই চেক করে নিয়েছে। এদিকে ওদের এখন রাত্রে ছাদে যাওয়ার পালা, সবাই মোটামুটি শুয়ে পড়েছে একমাত্র আমি আর মিমি ছাড়া। ওই দেখো মিমি ঘুরে বেড়াচ্ছে ইঁদুর খুঁজছে। আসলে এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এখন আবার একটুখানি ইঁদুরের উপদ্রব বাড়ছে, তো সেই গন্ধটা পাচ্ছে বলে খুঁজে বেড়াচ্ছে। আর আজকে রাত্রিবেলা লাইট লাগানোর কথা ছিল, কিন্তু একটু রাত্রিটা বেশি হয়ে গেছে বলে আর লাইটগুলো লাগানো হলো না, আগামীকাল লাগানো হবে। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও তোমরা অবশ্যই জানিও, কারণ সেটা কমেন্ট করে। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো শেয়ার করো, আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।